নতুন নতুন টিপস এবং মজার মজার তথ্য জানতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শীত মানেই শীতল অনুভূতি, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। শীতকালে শরীরকে গরম রাখার জন্য কয়েকটি খাবার অত্যন্ত উপযোগী। তাহলে আসুন সেই খাবারগুলো সম্পর্কে জেনে নেই। মরিচ। মরিচের মধ্যে ক্যাপসাসিন নামের এক ধরনের উপাদান থাকে যা ত্বকে জ্বালা অনুভূতি দেয় এবং শরীরকে শীতকালে গরম রাখে। পেঁয়াজ। আপনাকে ঘামিয়ে দিতে পেঁয়াজের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। পেঁয়াজ শরীরকে গরম রাখার পাশাপাশি শীতজনিত অনেক রোগ থেকে মুক্তি দেয়। আদা চা। শীতকালে নিজেকে গরম রাখার সবচেয়ে সহজ উপায় হলো এক কাপ আদা চা। এই আদা চা খাওয়ার পরেই আপনি পার্থক্যটা বুঝবেন, আগের চেয়ে গরম লাগতে শুরু করবে। হলুদ। হলুদ অ্যান্টিসেপ্টিক হওয়ার পাশাপাশি হলুদে এমন উপকরণ থাকে যাতে শীতকালে ঠান্ডাটা কম লাগে, তাই শীতকালে সব রান্নাতেই হলুদ দিন। মশলাদার স্যুপ। শীতের সন্ধ্যায় গরম স্যুপ শরীরকে গরম রাখতে সাহায্য করে, সঙ্গে সবজির পুষ্টি যোগাতে সাহায্য করে। মশলা। মশলাদার রান্না শরীরকে গরম রাখে, কিন্তু তা বলে বেশি পরিমাণে মশলাদার খাবার খাওয়া উচিত নয়। শরীর গরম করে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, তাই মশলাদার খাবার খেলে অনুপাতে জল খেতে হবে। শুকনো ফল। খেজুর, অ্যাপ্রিকট এবং অন্যান্য শুকনো ফল আপনার শরীরের যন্ত্রসমূহকে গরম ও স্বাভাবিক রাখে। লাল মাংস। খাসি ও গরুর মাংস শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে, তবে তা বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন। পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।